টিকিট জোতার বাড়ি আর পুলিশের দৌরানি ছাড়া কিছুই পাই নাই এখন হোক এদেশের কেন টিকিট থাকবে এদেশের টিকিট বন্ধ করে দেওয়া হোক পুলিশের ফিটা খাইছি মানুষের মার খাইছি তারপরেও টিকিট পাওয়া যাচ্ছে না যদি আমাদের টিকিট শেষ পর্যন্ত বিলাকের কাছে কিনতে হয় তাহলে আপনার বিপিএল খেলাটা বন্ধ করে দেন তিনশো টাকা টিকিটটা পনেরোশো টাকা দিয়ে ব্যস্ত আছে সিট তো পাইতাম না ফাও এটা ফাও কোথাও সিট তো জীবনে পাইতাম না দাঁড়ান না জায়গা মানে এটাও সন্দেহ আছে মনে করেন যে পরিমাণ টিকিট মানে সিট সংখ্যা আছে ওই পরিমাণ টিকিট তো জীবনে বিক্রি না এক থেকে তিন গুণ গুণ পাঁচ গুণও বিক্রি করতেছে তো না জায়গা ফেমানে এটা আমরা সন্দেহ আছে আমরা শুধু মাদারীপুর থেকে এসে যদি টিকিট না পাই তাহলে বিপিএল খেলার কি মানে থাকে যদি আমাদের টিকিট শেষ পর্যন্ত বিলাকের কাছে কিনতে হয় তাহলে আপনার বিপিএল খেলাটা বন্ধ করে দেন বিপিএল খেলার নামে বিলাকারের কাছ থেকে আমরা টিকিট কিনতে চাই না কাউন্টারে কি দরকার আছে যদি আমরা কাউন্টার থেকে কোনো টিকিট না পাই ভোরবেলায় আমি টিকিটের জন্য আসছি সেই কুমিল্লা থেকে জোতার বাড়ি আর পুলিশের দৌড়ানি ছাড়া আর কিছুই পাইনি হয়রানি শুধু হয়রানি ব্ল্যাকের টিকিট ওরা ছাইরা দিছে একশোটা টিকিট যদি বিক্রি করছে প্রমাণ করতে পারে আমি আর খেলা দেখবো না যদি টিকিট কাউন্টারে একশোটা টিকিট বিক্রি করছে যদি প্রমাণ করতে পারে আমার লাইফে আমি খেলা দেখবো না অনেক কষ্ট পাইছি ভাই আজকে এখন পর্যন্ত আমার জুতার এবং আমার শরীরের অবস্থা খুবই খারাপ আমি ব্যালেন্স হারাই ফেলতেছি কোনো টিকিট পাচ্ছি না তিনশো টাকার টিকিট এখন চার দুই হাজার টাকা সতেরোশো টাকা এরকম চাই টিকিট তিনশো টিকিট দুই হাজার চাচ্ছে পাঁচশো টিকিট পঁচিশশো যাচ্ছে তারা টাকা নিয়ে কি কবরে যাবে আপনি এখানে যারা আছে জিজ্ঞাসা করেন কেউ টিকিট পাইছে কিনা একটু পর পর একটা লুক আইসা বলতেছে যে কেউ বলতেছে যে ভাই পাঁচশো টিকিট লাগবে দুই হাজার আড়াই হাজার টাকা কি মগরমূলক ভাই টাকা ইনকাম মতো অনেক কষ্ট আছে টিকিট পাবো কীভাবে এই দেশে কি কোনো জিনিস কি সঠিকভাবে হয় দেশে কোনো কিছু সঠিকভাবে হয় না এই দেশে সব কিছু দুর্নীতির মাধ্যমে হয় আমরা এটা একটাই প্রশ্ন বিসিপির কাছে স্পষ্টভাবে বলতে চাই যদি এই দেশে ক্রিকেট চালাতে হয় তাহলে আমাদের জনগণের কে আমাদের জনগণের চাওয়াকে আমাদের জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে তারপরে এই দেশে ক্রিকেট চালাতে হবে নাহলে বিপিএল সম্পূর্ণভাবে হোক টিকেট দর্শকের দরকার নাই তারা খেলোয়াড় থাকবে স্টেডিয়ামে আর বিসিবির কিছু মোটা মোটা তাজা তাজা লোক থাকবে তারাই খেলা দেখবে এদেশে সাধারণ মানুষের আসার কোনো দরকার নেই বিপিএল তারা শুরু করবে এবং তারাই বিপিএল পরিচালনা করবে আমরা সাধারণ মানুষ আসবো না তারা সংবাদ সম্মেলন করে বলে দেখ যে সাধারণ মানুষ মিরপুর এসে কোনো লাভ নাই তারা টিকিট পাবে না একশোটা কালোবাজার আঠারোশো টাকা পাবে না চলে যাবে তাদের তাদের হাতে কাছে বলবে যে এটা কি দেশ কি মগের মূল্যক পাইছে টিকিটই না পাই তাহলে এই বিপিএল এর কোন দরকার নাই তো এদেশে কেন ক্রিকেট থাকবে দেশের ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক টিকিট আমরা পাচ্ছি না বুঝছেন সাধারণ জনগণ মানে কাউন্টারে টিকিট পাচ্ছি না এইভাবে ব্ল্যাক অনেক টিকিট বিক্রি করতে হবে বিক্রি করা হতেছে তিনশো টাকা থেকে দুই টাকা বিক্রি করতেছে আমরা টিকিট টিকিট পাইতেছি না টিকিট পাই নাই টিকিট কালকে আমি অনলাইনে কাটছি গতকাল ফিরে গেছি আজকেও আসছি সেই সকাল থেকে সকাল সাতটা থেকে এখনও ওনারা কেউ আসে নাই ওনারা কেউ আশ্বাসও দিয়ে যায় নাই এখন পর্যন্ত মনে হয় এগারোটা সাড়ে এগারোটার উপরে বাজে ওনারা কেউ এখনও আসে নাই টিকিট পেয়েছেন জি না আমি গতকালকেও সকাল ভোর ছটার সময় এসে বারোটা পর্যন্ত অপেক্ষা করছি কাউন্টার বলছে যে টিকিট নটা সারবে পরবর্তী সময় দিয়েছে দশটা এগারোটা সাড়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করে আমি ইন্টোর থেকেও চলে গেছি আমার জায়গা মতো চলে যাই আবার সন্ধ্যায় আরেকজন ফাটাইছি তাও টিকিট পাই নাই ওরা টিকিট সারে নাই বিকেলবেলা আরেকজন ফাটাইছি বলছে যে টিকিট শেষ টিকিট সারছে কখন তাহলে টিকিট শেষ হলো আজকে এখন আরও এক ঘন্টা আগে আসছি আগে বলতেছি পাঁচশো টাকার টিকিট পঁচিশশো টাকা বলতেছে মানে আপনাদের কাছে আমার এটাই কোশ্চেন আপনারা এত গণমাধ্যমকারী আছেন যে জিবি বিসিবি প্রধানকে আপনার সব অনেক প্রশ্নই করেন এই প্রশ্নটা কেন করেন না যে টিকিটে কেন কাউন্টারে কেন টিকিট পাওয়া যায় না যেন কেন আমাদেরকে ব্ল্যাকের কাছে হয়রানি হইতে হয় প্রত্যেকটা কাউন্টারে ঘুরে ফিরে তারপর ব্লাকের টিকিট কিনতে হয়েছে পাঁচশো টাকার টিকিট ষোলোশো টাকা দিয়ে তাহলে টিকিটগুলো আপনার কাউন্টার দ্বার কি দরকার ছিল কোনো দরকার ছিল না টিকিট আসলে পাই নাই এখনও খুঁজতেছি গতকালকে আসছি আসার পরে ওই যে লাইনে দাঁড়ায় আসছিলাম পুলিশের ফিটা খাইছি মানুষের মার খাইছি তারপরও টিকিট পাওয়া যাচ্ছে না আমরা যারা দর্শক বিন্দুরা খেলা দেখতে আসছি আমরা প্রতি প্রতি বছরই প্রত্যেক বছরই আমরা ফাইনাল খেলে একটা দুর্নীতির দুর্নীতি সম্মুখীন হই যেমন এর টিকিট নিয়ে আমরা ব্ল্যাক টিকিট কাটবো কেন আমরা দুইশো টাকা টিকিট হাজার টাকার উপর টিকিট কাটি কেন কাটি আমরা ওই দুর্নীতিকে প্রতিরোধ করতে চাই ওইদিকে গেলাম ইন্ডোরে ওয়ানো যায় প্রায় পাঁচশোটা পনেরোশো পর্যন্ত ব্ল্যাকে বললাম তাও দেয় না দুই হাজার টাকা নিচে হইব না ভাই আজকে ভাই দুঃখ গিয়ে একটা ভাই জানেন ভাই অনেক আসে নিয়ে খেলা দেখতে আসছি না ভাই এখন পর্যন্ত ভাই টিকিট পায় পাইনি কালকে আইসি ভাই নয়টা বাজে ভাই ভাই সিন্ডিকেটটা ভাই কারা বলে জানেন ভাই বলবো ভাই টিকিটে যে যে কালকে যে টিকিট দিছে না দুশোর মতো টিকিট দিছে এরপর বন্ধ ঝামেলাটা কারা করে জানেন ভাই যারা কালো বাজারি না ওরা সামনে ভাইয়া ঝামেলা করে পুলিশের ভাই দোষ কিছু আছে কিছু নাই কারণ ভিতরে কোনো তো টিকিট টিকিটগুলো কারা দেয় ভাই প্রশাসনের লুকি দেয় ভাই এখন ভাই উচিত কথার ভাত নাই ভাই দেশে বুঝেন নাই ভাই বিসিবিও দায়ী ভাই কালকে আমরা এখানে আন্দোলন করছি হ্যাঁ নে কিছু নাই পুলিশ আমাকে কয় ভাত ভাই দশ মিনিট ই আইবে খবর আইবে দশ মিনিট পর খবর আইবে আরে কই কয় ভাই কালকে আজকে কই ভাই আজকে একটু টিকিটই দেয় না এই জায়গায় দেই বন্ধ ইনডোরে যাই হ্যাঁ ঝামেলা হ্যাঁ ওই যে সামনে যে পঞ্চাশ জন আছে তারা টিকিট পাইবে সামনের পঞ্চাশ জন ভাই কারা সামনে পঞ্চাশ জন সিন্ডিকেট করে ওই লোকই সামনে দাঁড়াই রয়েছে আর হেরাই মারা মারে বাজায় হেরাই ঝামেলা করে